নমস্কার, আমি অস্মিতা। মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে আবার একবার অনেক অনেক স্বাগত। আজ রাখি পূর্ণিমা, বিশেষ একটি দিন। আজকে বেরিয়েছি রাখির সব জিনিসপত্র একটু কিনতে। মা তার নাতিবাবুকে রাখি বাঁধবে। রাখিটা অবশ্য বাবা কিনে এনেছে সকালবেলায়। বাবার এক ছাত্রী রাখি বানায়, তার কাছ থেকে নিয়ে এসেছে। নাতিবাবুর একটা আর আমি বরাবর বাঁধি আমাদের যে বাড়িতে গোপাল আছে, গোপালের হাতে একটা। এই দুটো রাখি বাবা সকালে কিনে এনেছে। আমাদের এখানে এই হালিশহ স্টেশন যাবার রাস্তায় একটা ঝুলন উৎসব হয়, সেইটাই একটু দেখতে এসেছি আমি আর দেবাঞ্জন। ভাবলাম কেনাকাটার আগে একটু ঘুরে আসি। বেশ, মেলা হয়, একটা মাঠ আছে, এই মাঠের দুদিক দিয়ে মেলাটা হয়, মাঝখান দিয়ে রাস্তা। মেলার যা যা সব স্পেশাল খাবার দাবার সব বসেছে এখানে। আমরা অবশ্য কিছু খাবো না, মাঠে খুব কাদা, সকাল থেকে বৃষ্টি হয়েছে ভালোই আজকে। তার মধ্যেও কেনাকাটা চলছে, কাদা বলে কি আর মেলা দেখবে না লোকজন, তাই কখনো হয়? এদিকটা আবার মকটেলের স্টল, এদিকে আমার কাশি। মকটেলও হবে না, কুলফিও দেবে না, কিছুই যখন দেবে না তখন আর বেশি ঘুরে কি করব। এই দেখে টেকে চলে যাই, একটু ফুচকা খেয়ে চলে যাব। ওদিকে আবার মা বলেছে কেক কিনে নিয়ে যেতে হবে, আরও কি সব নাতি যা যা পছন্দ করে, চিপস, ক্যাডবেরি, এইসবগুলো আবার কিনে নিয়ে যেতে হবে। এখন একটু বৃষ্টিটা ধরেছে বলে মেলাটায় দেখছি একটু লোকটোক এসেছে। এই বছর তিনেক হলো এই মেলাটা শুরু হয়েছে। আমরা অবশ্য হালি শহরে এসেছি দুবছর, গত বছরও দেখেছি এই মেলাটা, আসার পরেই দেখতে এসেছিলাম। যাই, এইবারে কেকের দোকানের দিকে হাঁটা দেব। এই মেলার থেকে কেকের দোকানটা পাশেই, হালি শহর চৌমাথাতেই পাশেই করেছে মিও আমরে। এখান থেকেই একটা কেক নেব, আর আমার ছেলে আমি দুজনেই ভালোবাসি চিকেন ইন্টারনেট খেতে। মা তাই বলেছে একটু চিকেন ইন্টারনেট নিয়ে আসিস সবার। আমি অবশ্য এসেছি বর্ষার দিনে একটা গরম গরম ফিশ চপও খাবো। মিও আমরের ফিশ চপ আর এই ছোটো ছোটো যে পিৎজাগুলো, এগুলো আমার ভীষণ প্রিয়। কিন্তু অত কিছু খাবো না, একটা ফিশ চপ অবশ্যই খাবো গরম গরম। আসলে কি, ছোটোবেলা থেকেই না এইসব খাবার দাবার আমাদের খুবই প্রিয়। স্কুল থেকে যখন ফিরতাম তখন খিদে পেত, তো তখন এইসব একটা করে কিনে নিয়ে চলে যেতাম বাড়ি গিয়ে খেতাম। আর এদিকটায় সব কেক টেকগুলো রয়েছে। আজকে অবশ্য রাখি বলে দেখলাম কেক বলুন বা পিৎজার দিকটা বলুন, সব জিনিসই একটু ফাঁকা ফাঁকা, বিশেষ করে কেকের ট্রেগুলো অনেকগুলোই ফাঁকা। সব ভাই বোনেরা খেয়েছে আর কি রাখিতে। এই দিকটায় সব বড় কেকগুলো রয়েছে, খুব বড় নেবো না, তবে এরকমই একটা দেখব। ম্যাঙ্গো কেকটা ভালোই পছন্দ ছিল, কিন্তু মার আবার পছন্দ হবে কি না ঠিক শিওর হতে পারলাম না, সেই জন্যে এই ওপর দিকে যে মার্বেল ম্যাজেন্ডা কেকটা আছে ওইটা নিলাম। ছোট্টর ওপর বেশ ছিমছাম, ভালোই লাগলো। তাই ভাইটিকে বললাম তুমি একটু ওপরে সুন্দর করে রাখি বন্ধন লিখে দাও। ভাইটি প্রথমে বলছিল বাবা এত বড় নাম লিখবো, আরে এ তো নাম নয়, এ তো উৎসবটার নাম, তুমি একটু আস্তে আস্তে ধরে ধরে লিখে দাও ভাই। তা লিখে দিয়েছে, ছোট্ট ভাইটি কিন্তু খুব ভালো। যাই, কেক নিয়ে, ক্যাডবেরি, চিপস, এইসব নিয়ে টিয়ে যাই, রাখি হবে। নমস্কার বন্ধুরা, মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে দেখুন বসেছি আমার নাতি ভাইকে নিয়ে, রক্ষাবন্ধনের রাখির যে প্রোগ্রাম সেটা করব, রাখি বাঁধব। তো আমার বন্ধুরা সব বলেছেন, যারা সব ইউটিউবের বন্ধুরা, যে আমাদের তরফ থেকেও ওকে একটা রাখি বাঁধব। আচ্ছা ঠিক আছে, আজকে আমি আমার এই যে রাখি দেখছেন এটা ওর ঠাকুমা পাঠিয়েছে, দেখি হাতটা দেখি। আজকে ওর ঠাকুমার রাখিটা আগে প্রথমে বাঁধি। ঠাকুমা পাঠিয়েছে, এটা ঠাকুমা পাঠিয়েছে রাখিটা, দাও দাও একটু এরকম করো না একটু, ও আসলে রাখির ব্যাপার তো ঠিক বুঝতে পারছে না, ভয় পাচ্ছে। এটা হচ্ছে
তোমার ঠাম্মা দিয়েছে, ঠাম্মার রাখি এটা, বুঝছেন সুন্দর রাখিটা করেছে না এই রাখিটা, ও যা রিমেলি যা দাঁড়া, এই রাখিটা খুলো না, ফটাস ফটাস করে খুলো না। আর এই যে রাখি বাঁধলাম, অনেক ভালো হোক, শুধু আমি নয় আমার তর যত বন্ধু আছে সবাই নাম করতে বলেছে, স্পেশালি অনুজার নামটা করছি, অনুজা বলেছে আমার নামটা একটু করো, এই অনুজা বলেছে ওকে একটা রাখি মেরে এই যে। আচ্ছা শোন, এইখানে এইখানে আর একটা রাখি, এই তো ঠাকুমার রাখিটা খুললি কেন, ঠাকুমার রাখিটাও বেঁধে নে। আচ্ছা সবাই রাখি বেঁধে নিলাম, সবার তরফ থেকেই রাখি বাঁধা হয়ে গেল। কেন শুধু শাঁখ বাজাতে পারছি না, কেননা শাঁখ বাজালে এতক্ষণে কান্নাকাটি পড়ে যেত, এর আগেও আমরা দেখেছি। আচ্ছা আমার নাতি যা ভালোবাসে আজকে তাই এনেছি, দেখুন একটা কেক এনেছি, কেকটা কাটবে আমার নাতি ভাই, কেক কাটো, এইবার একটা কেক কাটো, কেক কাটতে হবে, ধরো হ্যাঁ ছুরিটাকে ঠিক করে ধরো, হ্যাঁ নিয়ে কেক কাটো, বলো হ্যাপি হ্যাপি রাখি বন্ধন, রাখির অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। এটা রাখি কেক খাও, কেক খাওয়া হয়েছে, আর এটা হচ্ছে তোমার আর একটা গিফট, তুমি খাবে তোমার পছন্দ সই সব দিয়ে, হ্যাঁ তুমি এটা ধরো, একবার ধরো, একবার ধরো, ওই হাতটা দাও, ওই হাতটা দিয়েও ধরো, ধরো, আচ্ছা পরে খাবে, পরে খাবে। আচ্ছা আর হচ্ছে তোমার রাখি বন্ধনের গিফট, নমস্কার বন্ধুরা, মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন একটা জিনিস করছি, তাল ক্ষীর। আচ্ছা দেখুন একটু দেখুন, এই যে দুধটা দেখছেন কিরকম ঘন হয়ে উঠছে, দেখেছেন, এটা আমি সকাল থেকে ফুটিয়ে রেখেছি। আর এই একটু দুধেতে এই যে দুধ দু প্যাকেট আমুলের এই যে গুঁড়ো দুধ আছে এইটা দিয়ে দেবো, দিয়ে আর একটু বেশ ক্ষীর হবে, ক্ষীর হলে এটা একদম ওতে গরম দুধেতে দিয়ে দেবো, দিয়ে ঝটঝট করে ক্ষীর হয়ে যাবে, আমাকে আবার তাড়াতাড়িও তো করতে হবে। তালটা না আজই খুব ভালো এনেছি, আজকে একটু বড়াও করছি, তালের বড়া কি না খেয়ে থাকা যায় বলুন, দেখুন তালের বড়া হচ্ছে পাশে, আগের দিনও করেছি আপনারা দেখেছেন তালের বড়া, আজকেও করছি। আচ্ছা দেখুন দুধটা হয়ে গেছে গোলা, এইবার এইখানে ঢেলে দেবো, এবার চটচট করে মানে এটা ক্ষীর বানিয়ে নেব, যাতে করে ক্ষীরটা হয়ে যায়। আচ্ছা ক্ষীরটা হয়ে যাক, আপনাদের দেখাচ্ছি তারপরে। বন্ধুরা দেখুন ক্ষীরটা হয়ে এসছে, এবার দেবো একটু চিনি, চিনিটা যে যার স্বাদ অনুসারে দেবেন, চিনিটা দেয়া হোক তারপরে দেখাচ্ছি। এবার পাল্প বার করে রেখেছি, এই যে ক্ষীরটা হয়েছে, এবারে এই এক হাতা করে পাল্প দেবো, আঁচটা কিন্তু সিমে আছে, আর এইভাবে করে মেশাবো, এক হাতা করে করে দেবো আর মেশাবো, এইভাবে মিশিয়ে যাব। জানেন আপনাদের পুরোটা দিয়ে দেখাচ্ছি কি সুন্দর তালটা মিশে গেছে, দেখো দেখেছেন একদম সুন্দর মিশে গেছে। আচ্ছা গ্যাসটা আমি এবার অফ করে দিয়েছি, হ্যাঁ এইবার দেবো, গ্যাস অফ হয়ে গেছে, এইবার দেবো একটু নারকেল গুঁড়া, এটা কিন্তু গ্যাস অন অবস্থায় দেবেন না, হ্যাঁ গ্যাসটা অফ করে তবে এই নারকেল গুঁড়া একটু দেবেন, মিশিয়ে দেবেন, নারকল করা আপনাদের ইচ্ছে মতো দেবেন, কোনো ব্যাপার নয়, আমার কাছে যা আছে এ দিয়েই দিই, বাকিটা খেতে ভালো হবে, আর রেখে কি করব। দেখুন এই যে তাল ক্ষীর হয়েছে, দেখেছেন সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে, জানেন তো।
ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।